বাড়ির ঠিক সামনেই রয়েছে একটা ফলক। এই বাড়ির দেওয়ালগুলো এখনো যেন মহিষাসুর মর্দিনীর। আকাশবাড়িতে যেতেন, ওখানে রেকর্ডিং হতো লাইভ। মহালয়া কিন্তু আমরা আজীবন ধরে শুনব। নিজের লেখালেখিতে খুবই ব্যস্ত থাকতেন। শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। ভিডিওটা আগে মানে কন্টিনিউ করার আগে সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা আর আগাম শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। আজকে তোমাদেরকে নিয়ে যাব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে, অর্থাৎ মহালয়ার যে মহিষাসুর মর্দিনীর স্রষ্টা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সবাই নামটা নিশ্চয়ই জানো তোমরা, ওনার বাড়িতে তোমাদেরকে আজকে নিয়ে যাব। ছোটবেলা থেকেই মানে আমরা যারা বড় হয়েছি, যারা তোমরা দেখছো তারাও, মহিষাসুর মর্দিনী না শুনলে যেন পুজোটা যেন পুজো হিসাবে কাটে না, মানে এটা শুনতেই হবে সকালবেলা সেই ভোর পাঁচটার সময় উঠে, রেডিওতে হোক বা টেলিভিশনে হোক যে কোনো জায়গাতেই শুনতে হবে। এখন তো টিভিতেই সবাই দেখে, মহালয়া দেখে, অডিও ভিজুয়ালে এখন দেখে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন যেহেতু রেডিওর চলটা সেভাবে নেই, তবুও মহিষাসুর মর্দিনী, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুর মর্দিনী, এটা না শুনলে মানে মনে হয় যে মানে অন্য অনেক মহালয়া আছে, কিন্তু এই মহালয়াটা না শুনলে মনে হয় যে পুরো পুজোটাই যেন অসম্পূর্ণ থেকে গেল। চলো একদম সরাসরি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি রামধন মিত্র লেনের সেই গলিতে, যেই গলিতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। যে বাড়ির আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস। জাগো যোগ মায়া জাগো মৃণময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। বাড়ির ঠিক সামনেই রয়েছে একটা ফলক যেখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে, তোমরা দেখতে পাচ্ছ, 1905 সালের 4ঠা আগস্ট উনি জন্মগ্রহণ করেন আর 1991 সালের 3রা নভেম্বর ওনার মৃত্যু হয়। যদিও শিল্পীর কখনো মৃত্যু হয় না। জাগো মৃণময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃণময়ী মা। বরষো বরষো বৃথাকে দে যাই বৃথাই মাতো রাগমণি গাই, বরষো বরষো বৃথাকে দে যাই বৃথাই মাতো রাগমণি গাই, সেই কবে মা আসিলি ত্রেতায়, সেই কবে মা আসিলি। পায়রার বকম বকম শব্দে এই বাড়ির দেওয়ালগুলো এখনো যেন মহিষাসুর মর্দিনীর সেই গানের যে লাইনগুলো সেগুলো যেন মনে করিয়ে দেয়। আর আসিলি না গো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃণময়ী মা। বীরেনবাবুর এই বাড়িতে মানে এই যে বাড়িতে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বাড়িটা, এই বাড়িতে কিন্তু লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস। বাঙালি যতদিন থাকবে বেঁচে, ততদিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া ততদিন বেঁচে থাকবে। আমার এখনও মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, যখন ক্লাস 5-6 মনে করো, তখন
তখন থেকে, মানে তার আগে আমার মনে নেই, ক্লাস সিক্সের বা ফাইভের এরকম একটা ঘটনা আমি বলি যে ছোটোবেলা থেকেই কিন্তু এই মহালয়া শোনার জন্য মানে ভোর পাঁচটায় ওঠা, উঠে তখন যেরকম তোমাদেরকে সকালে বললাম যে দূরদর্শনের যে মহালয়াটা তখন হতো, সেই দূরদর্শনের মহালয়া দেখার জন্য মানে সেই ভোর পাঁচটায় ওঠা, এই জিনিসটা কিন্তু আজও কিন্তু এই জিনিসটা রয়েছে। কোটি নয়নের নীল পদ্মমা ছিড়িয়া দিলাম চরণে তোর, জাগিলি নে তুই এলি নে ধরায়। মহালয়া শুধুমাত্র যে দুর্গাপুজোর সময়তেই শোনে অনেকে সেটা নয়, কিন্তু মানে আমরা সবাই শুনি, কিন্তু দুর্গাপুজো ছাড়াও মানে সকালবেলা আশ্বিনের শারদ প্রাতে অর্থাৎ একদম সকালে এই যে মহালয়ার যে শ্লোক বা মহালয়ার যে শব্দগুলো, প্রত্যেকটা শব্দ বাঙালির কানে যেন মানে একটা আলাদা একটা শিহরণ যোগায়, মানে শুনলেই যেন একটা শরীরের মধ্যে একটা আলাদা শিহরণ যোগায়। মা কবে হয় হেন কঠোর কোটি নয়নে, তাই এটুকু বলাই যেতে পারে যে আমরা যতই আধুনিক হই না কেন, মহালয়া কিন্তু আমরা আজীবন ধরে শুনব। আর মা দুর্গা যখন আসেন অর্থাৎ এই মাসটা মানে এই যে সেপ্টেম্বর অক্টোবর মাস, এই মাসে মহালয়া শোনা মাস্ট একজন বাঙালি হিসেবে, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, ঠিক আছে, বিদেশে থাকো না কেন, আমাদের দেশের মধ্যেই থাকো না কেন বা বিভিন্ন জেলায় থাকো না কেন, প্রত্যেকটা মানুষের মননে রয়েছে মা দুর্গা। ছিড়িয়া দিলাম চরণে তোর, জাগিলি নে তুই এলি নে ধরায়, মা কবে হয় হেন কঠোর দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা দশ দিক আলো করি দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা দশ দিক আলো করি দশাতে আন কল্যাণ ভরি, দশাতে আন কল্যাণ ভরি, নিশীত শেষে উষা গো তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মা গো। পরিচয় করাবো বীরেনবাবুর নাতনির সাথে, মন্দিরা দেবীর সাথে, মন্দিরা ভদ্র। নমস্কার দিদি, আপনি আপনার দাদু হয় বীরেনবাবু, আপনার দাদু স্মৃতিচারণায় দু লাইন যদি বলেন। ও, আমি তো এখানে থাকতাম না, আমি তো উড়িষ্যা থেকে মানুষ, যেটুকু ওনার সঙ্গে আমার যতটুকু দেখা হতো গরমের ছুটিতে এসে বা দুর্গাপুজোর সময় যখন আসতাম, ওনার সঙ্গে যেটুকু আমার দেখা হতো, উনি সবসময় ব্যস্ত থাকতেন, বা যেটুকু ওনার সঙ্গে আমার মানে দেখা সাক্ষাৎ হতো, মানে সবসময় উনি ব্যস্ত থাকতেন নিজের নাটক লেখায় বলুন বা নিজের লেখালেখিতে খুবই ব্যস্ত থাকতেন, এমনিতে ভীষণ মানে মিশুকেও ছিলেন। দাদুর সাথে সেরকম কোনো ঘটনা কি মনে পড়ে যেটা খুব হৃদয় স্পর্শ করা ঘটনা? না, যেহেতু আমি এখানে ছিলাম না সেরকম অতটা মনে পড়ে না, আর আমি তো খুব ছোট ছিলাম, তো উনি মানে সেরকমভাবে খুব ব্যস্ততার মধ্যে থাকতেন, খুবই মানে খুব চুপ, মানে লেখালেখি নিয়েই সারাদিনটা যেত আর কি ওনার। কিংবদন্তি বাঙালি বীরেনবাবু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, আপনি তো পরিবারেরই একজন, এখন যখন মহালয়া শোনেন সব পুরনো দিনের সেই স্মৃতিগুলো কি কিছু মনে পড়ে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, স্মৃতি তো নিশ্চয়ই মনে পড়ে। উনি ভোরবেলা উঠে গঙ্গায় গিয়ে স্নান সেরে এসে আকাশবাণীতে যেতেন, ওখানে রেকর্ডিং হতো লাইভ, তখন তো লাইভ রেকর্ডিং হতো, সেগুলো ফিরে মানে শেষ করে এসে উনি নর্মাল রুটিনে থাকতেন সারাদিনটা বাকি।
এই এইসবই মনে পড়ে। আজও কি মহালয়া শোনা হয়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনি। মহালয়া না শুনে তো আর পুজো মনে হয় না, পুজো আসছে বলে। একদমই তাই। একজন বাঙালি হিসেবে আমি খুবই গর্বিত। আমার দাদু, মানে স্পেশালি আমার দাদু বলে তো আরোই গর্বিত, গর্বিত বাঙালি হিসেবে তো আরোই গর্বিত। দুর্গাপুজো মানেই মহালয়া, মহালয়া না শুনে দুর্গাপুজো হয় না। ওনার যে বলার শট সেটা সত্যি বাঙালি সারা জীবন মনে রাখবে। যতদিন আমি যেটা মনে করি, যতদিন পৃথিবী থাকবে ততদিন ওনার আওয়াজ এই মহিষাসুর মর্দিনী থাকবে। এবছর দুর্গাপুজোয় কি কোনো প্ল্যান রয়েছে আপনার? না না, ঘোরার সেরকম প্ল্যান নেই। এখন তো কোভিড নিয়ে যা একটুখানি প্রোটোকল তো মেনে চলতে হবে, ওই আর কি টুকটাক হবে। যখন কেউ আসে, কেউ বলেন যখন কেউ যে বীরেন্দ্রকৃষ্ণ বাবুর আপনি নাতনি, তখন একটা গর্ব অবশ্যই কাজ করে। হ্যাঁ অবশ্যই কাজ করে। এবছর দর্শকদের জন্য কি বলতে চাইবেন? শারদীয়ার সামনেই কি বলতে চাইবেন? দর্শকদের জন্য এটুকুই বলবো যে আপনারা অবশ্যই আনন্দ করুন, ভালো থাকুন, খুশিতে থাকুন, কিন্তু কোভিড প্রোটোকলসগুলো মেনে চলুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। মন্দিরা দেবীর সাথে তোমাদেরকে পরিচয় করালাম, কথা বলালাম। মন্দিরা দেবীর মেয়ের সাথে এবার কথা বলাবো। ছোট্ট খুঁজে সদস্য, বলো কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নাম? শিবাংশী। কোন ক্লাসে পড়ো? ক্লাস টু। আর কোন স্কুলে? জিডি গোয়েঙ্কা। তুমি মহালয়া দেখো? হ্যাঁ। আচ্ছা, কটার সময় ওঠো ঘুম থেকে মহালয়া দেখার জন্য? 5টায় উঠবো। দুর্গাপূজা কোথায় ঘুরতে যাবে? দুর্গাপূজায় আশেপাশে দুর্গা দেখতে যাবো, তারপরে অনেক জায়গায় ঘুরবো। আচ্ছা, শপিং হয়ে গেছে? হ্যাঁ। শপিং কটা হলো? অনেকগুলো। অনেকগুলো হলো, কোনটা কবে কবে কোনটা পড়বে মানে সেটা সিলেক্টও করে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, অষ্টমীর দিনকারে অঞ্জলিও দাও প্রতি বছর। বেশ ঠিক আছে, ভালো থেকো। এই বছর তাহলে কলকাতায় কোথায় কোথায় ঠাকুর দেখবে একটু শুনি, সেটা মানে কোথায় কোথায় প্ল্যান রয়েছে? আচ্ছা, আমি ওই বাগবাজারে দেখবো। তারপরে আশেপাশে মানে এখানে মানে কোথায় দেখবো আর এইখানে ওইখানে দেখবো, এখানে ওখানে মানে আশেপাশে যে কটা আছে সব ঠাকুর, সব ঠাকুর দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, বেশ। শুনলে ওর কথা, শুনলে ওর কথা শুনেই মনে হচ্ছে যে মহালয়া, মহালয়া যখন আসে তখন ওদের মধ্যে যে আলাদা একটা আনন্দ কাজ করে, যেটা মানে আমি আমার ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, মানে ওকে দেখে ওর কথা শুনে সত্যি কথা বলতে আমি আমার ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। তোমরা যারা দেখছো তারাও আশা করি অনেক মানে সেই ছোটোবেলার সেই স্মৃতিগুলো আশা করি ফিরে পেলে তোমরা, যে মহালয়ার এই দিনটা কতটা স্পেশাল থাকে আমাদের জন্য যখন আমরা ছোটো থাকি বা যখন বড় হয়ে যাই, মানে সেই সেই জিনিসটা মানে সেই সকালে ঘুম থেকে ওঠা সেটা কিন্তু একদম সমান পরিমাণে থাকে, আজও আজও সেটা সমান পরিমাণে। কিছুক্ষণ আমি চুপ করেছিলাম, কেননা এই পায়রার যে বকম বকমগুলো সেগুলো তোমাদেরকে শোনাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। অনেকদিন পরে আমি শুনতে পেলাম এরকম পায়রার বকম বকম, কেননা এরকম পুরনো দিনের কলকাতায় অনেক বাড়ি আছে যখন আসলে এই পায়রার বকম বকমগুলো শোনা যায়। জালা বুঝবি নে তুই গিরি
বাঙালি হয়ে তাই মহালয়াকে ভোলা যায় না, বাঙালি হয়ে দুর্গাপুজোকে ভোলা যায় না, কারণ আমাদের আবেগে আমাদের মননে জড়িয়ে আছে দুর্গাপুজো। ভিডিওটার বেশি বড় করব না, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি তোমাদেরকে দেখালাম, ওনার নাতনির সাথে পরিচয় করালাম, আশা করি ভালো লেগেছে। সেই যে বাঙালির যে পুরনো মানে পুরনো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া সেটার কথা আশা করি মনে পড়ে যাচ্ছে মহালয়া দেখতে দেখতে আজকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো। কী ভিডিও তুমি দেখতে চাও সেটার ব্যাপারে সাজেস্ট করতে পারো। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে এরকমই কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিরতি নেব, আর বিরতি নেওয়ার আগে যেটা বলবো, সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা আর শুভ মহালয়া। আজকে মহালয়া কারা কারা দেখলে আমাকে কমেন্ট করে জানাও। চলো এবার বিরতি নিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা। মা হওয়ার মা কি যে